হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টিক স্পোর্টস আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিওতে মেইনলি কয়েকটা কনফার্ম ট্রান্সফার আপডেট ট্রান্সফার রিউমার এবং ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর হ্যাঁ ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি যে চ্যানেলটির ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নিয়মিত ইন্ডিয়ান ফুটবলের আপডেট পেতে হলে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো চলে আসি আজকের ভিডিওর প্রথম আপডেটে তো প্রথমে যেই আই লিগের টিমটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হলো রাউন্ড ক্লাস পাঞ্জাব এফসি তো ফিফার তরফ থেকে কিন্তু এই টিমটার উপর তিনটে ট্রান্সফার উইন্ডোর ব্যান দেওয়া হয়েছে তো এই পুরো ব্যাপারটা ঘটেছে পাঞ্জাব এফসির একজন প্লেয়ারকে বকে আটাকা না মেটানোর জন্য তিনি হচ্ছেন হিস্টিজান কোসকে তো এই প্লেয়ারটির আঠেরো হাজারের ডলারের বকেয়া মেটাতে পারেনি পাঞ্জাব এফসি তো ফেব্রুয়ারি মাসের দিকে এই প্লেয়ারটি আপিল করেছিল ফিফাতে এই ব্যাপারটা নিয়ে তো ফিফার তরফ থেকে পঁয়তাল্লিশ দিনের একটা সময় দেওয়া হয়েছিল প্লেয়ারটির বকেয়া টাকা মেটানোর জন্য পাঞ্জাব এফসিকে কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যেও পাঞ্জাব এফসি এই প্লেয়ারটির বকেয়া টাকা মেটাতে পারেনি তাই ফিফা এই রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির তিনটে ট্রান্সফার উইন্ডো ব্যান করে দিয়েছে তো এটা একটা বড় ধাক্কা বলতে পারো পাঞ্জাব এফসির জন্য কারণ তারা চাইছিল যে পরের মৌসুমে তারা ভালো টিম করে আই লিগ জিতে এ প্রমোট হবে বাট তারা দেড় বছরের জন্য কোনো নতুন টিম তৈরি করতে পারবে না এই ব্যানটা লাগার জন্য তো দেখা যাক এই ব্যাপার নিয়ে ফার্দার কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তো এবার যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য খুবই খারাপ খবর বেরিয়ে এসছে তো তোমাদেরকে বলে দিই যে ক্লাব লাইসেন্সিংয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে মানে প্রত্যেকটি ক্লাবকে এআইএফএফের তরফ থেকে এখন থেকেই কাগজপত্র পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে যে কাগজপত্রে লেখা রয়েছে যে ক্লাবগুলি কোন লিগে খেলবে সেটা রেজিস্টার করার জন্য এই ফর্মটা এআইএফএফ তরফ থেকে পাঠানো হচ্ছে সমস্ত ক্লাবকে কিন্তু এই মুহূর্তে যে আপডেট আছে তাতে ইস্টবেঙ্গলের কাছে কোনো কাগজপত্র আসছে না সেগুলি যাচ্ছে কোয়েস্ট ইস্টবেঙ্গলের সিইওর কাছে কারণ এখনও কিন্তু এআইএফএফ বা ফেডারেশনের রেজিস্টারে ইস্টবেঙ্গলের নাম কোয়েস্ট ইস্টবেঙ্গল রূপেই নথিভুক্ত রয়েছে তো সেই কারণেই এতদিন ধরে এআইএফএফ ইস্টবেঙ্গলকে বলছিল ব্যাপারটা ক্লিয়ার করার জন্য যে কতদিনে তারা কোয়েসের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছেদ করতে পারবে তো এই বিষয়ে ইস্টবেঙ্গলের তরফ থেকে ফেডারেশনকে কিছু না জানানোর জন্য ফেডারেশন কিন্তু সমস্ত ক্লাব লাইসেন্সিংয়ের প্রত্যেকটি কাগজ কোয়েস ইস্টবেঙ্গলের সিইওর কাছে পাঠিয়ে দিয়েছে তো এই বিষয়ে ফার্দার কোনো নিউজ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো চলে আসি পরবর্তী আপডেটে যদিও তোমাদেরকে আগে এই বিষয় সম্বন্ধে জানিয়ে দিয়েছিলাম বাট যেহেতু কালকে অফিসিয়াল আপডেট বেরিয়ে এসেছে তাই আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু দু সালের এশিয়ান কাপ হোস্ট করার জন্য বিড করেছে তো দেখা যাক যে ইন্ডিয়া এই বিদ্যা জিততে পারে নাকি কারণ পাঁচটি দেশ এই মুহূর্তে বিদ্যা করেছে তার মধ্যে কাতার ইনার্ন সৌদি আরবের মতো দেশের নাম আছে তো ইন্ডিয়া দেখা যাক এই সকল দেশের থেকে বিদ্যা জিততে পারে কি না তো এবার যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তাদের উনত্রিশ বছরের ইন্ডিয়ান ডিফেন্ডার জেসেল কর্নের সাথে তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো আগের মরশুমে জেসেলের যা ফ্যাবিউলেস পারফরমেন্স ছিল তার কাছে অনেকগুলি আইএসএল ক্লাবের অফার ছিল বাট তাও কেরালা ব্লাস্টার এফসি তাকে নিজেদের টিমে ধরে রাখতে সক্ষম হয়েছে তো এটা কিন্তু খুবই খুশির খবর কেরালা ব্লাস্টার এফসি ফ্যানদের জন্য তো এই খবরটা কালকেই কেরালা ব্লাস্টার এফসির অফিসিয়ালসরা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়ে দিয়েছিল তো পরবর্তী এবং শেষ আপডেটটি হলো নারায়ণ দাস তো এই নারায়ণ দাস কিন্তু গত মৌসুমে ওড়িশা এফসির হয়ে খেলছিলেন তো এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসছে তাতে শোনা যাচ্ছে যে এই নারায়ণ দাসের ওপর জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসি ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং এও শোনা যাচ্ছে যে দুটি টিমের থেকে অফার করা হবে নারায়ণকে তো দেখা যাক যে নারায়ণ দাস পরবর্তী মৌসুমে কোন টিমের হয়ে খেলেন তো এই ছিল আজকের কয়েকটা ট্রান্সফার আপডেট ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর আপডেট চাও সেটাও আমাকে জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এছাড়াও যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা চ্যানেলটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এখানেই আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা জানাই